করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে জনজীবনে এক অসহনীয় বিপর্যয় নেমে এসেছে। একদিকে করোনা অতিমারি, অন্যদিকে রাজ্যের বিভিন্ন স্থানে ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে। রাজ্যের হাসপাতালগুলিতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, চিকিৎসাকর্মী ও পরীক্ষা নিরীক্ষার অভাবে করোনাসহ নানা রোগীরা উপযুক্ত চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। স্বাস্থ্য দপ্তরের অবহেলার কারণে টিকার ডোজের হেরফের হচ্ছে। পরিযায়ী নির্মাণ ও পরিবহন শ্রমিক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী সহ অনেকে বেসরকারি কর্মচারী রোজগারহীন অবস্থায় আছে। অন্যদিকে প্রতিদিন পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাজ্যে বাড়ছে খুন, ধর্ষণ, মাদক ব্যবসা, চুরি, ডাকাতির ঘটনাও। এরকম একগুচ্ছ অভিযোগ এনে ফের আরও একবার রাস্তায় নামল এসইউসিআই দলের নেতাকর্মী সমর্থকরা। সোমবার আগরতলা সিটি সেন্টারের সামনে সাত দফা দাবিকে সামনে রেখে দলের নেতাকর্মীরা সংগঠিত করলেন এক বিক্ষোভ কর্মসূচি। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক অরুণ ভৌমিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী ভৌমিক এদিন অভিযোগ করেন, রাজ্যে এক অস্থির পরিবেশ বিরাজ করছে, অথচ নীরব ভূমিকা পালন করে চলেছে প্রশাসন। বিশেষ করে পুলিশ প্রশাসনের ভূমিকা হতাশাজনক। পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়ে কিছু মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যা আগামী দিনের জন্য অশনী সংকেত। তাই দলের দাবিগুলি নিয়ে সংগঠিত আন্দোলনে এগিয়ে আসতে রাজ্যের সকল সাধারণের প্রতি আহ্বান জানান তিনি। কোভিড পরিস্থিতিতে মানুষ দিশেহারা। একদিকে কোভিডের চিকিৎসা, অন্যদিকে ম্যালেরিয়া আক্রান্ত, জিনিসপত্রের দাম কেবল ঊর্ধ্বমুখী, পেট্রোল ডিজেল মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা দাবি রাখছি পেট্রোল ডিজেল থেকে কেন্দ্র রাজ্য সরকারের ট্যাক্স কমাও, কর্পোরেট ট্যাক্স বৃদ্ধি করো, রাজ্যে করোনা চিকিৎসার উন্নয়নের জন্য ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করে সমস্ত চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাও এবং তৃতীয় ঢেউ আসার পূর্বে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত নাগরিকদের করোনার টিকাকরণ করার দাবি রাখছি। আমরা দাবি রাখছি জিনিসপত্রের দাম কমাতে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। আমরা দাবি রাখছি প্রতিদিন ধর্ষণ, খুন, মৃতদেহ উদ্ধার হচ্ছে, মানুষের জীবন, সাংবাদিক সহ সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তার গ্যারান্টি করা। এই সমস্ত দাবির ভিত্তিতে ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।